নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো যে ইন্টার্নশিপ অপরচুনিটি তোমরা কিভাবে পেতে পারো NHRC থেকে। তো NHRC হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যেটা দিল্লিতে অবস্থিত। তারা 1998 এবং 2000 সালে সামার এবং উইন্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছিল। তো সেই তারাই এবার একটা নোটিফিকেশানে বলেছে যে তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে, বা 2018-র উইন্টার ইন্টার্নশিপ প্রোগ্রামে, যেটা হবে 20 ডিসেম্বর 2018 থেকে 18ই জানুয়ারি 2019, মানে 30 দিনের ইন্টার্নশিপ প্রোগ্রাম চলবে। তো সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে, তো সেটাই আমি এই ভিডিওতে জানাবো। তো আমার এই ভিডিওটিকে তোমরা পুরো দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে টিপ দিয়ে রাখো, কারণ এই রকম ভিডিও নোটিফিকেশান তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে যে এলিজিবিলিটি বা যে যোগ্যতার দরকার হবে, সেটি হচ্ছে তোমরা যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যারা LLB করছো, কমপ্লিট হয়েছে, ফার্স্ট ইয়ার যারা কমপ্লিট করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। স্টুডেন্টরা যারা LLB স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করতে পারবে, আর যারা BA, যেটা 3 বছরের, বা BBA আর LLB, যেটা 5 বছরের, তো তার মধ্যে তোমরা যদি 6টা সেমিস্টার কমপ্লিট করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা ফোর্থ এবং ফিফথ ইয়ারে যারা আছো তারাও কিন্তু এই ফেলোশিপে অ্যাপ্লাই করতে পারবে। আর অন্য আরেকটি কোর্স LLM যারা করছো কোর্সটি, তারাও অ্যাপ্লাই করতে পারবে এই ইন্টার্নশিপে। এবং যারা MA করছো, হিউম্যান রাইটস, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক মানে MSW, ক্রিমিনোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল ডেভেলপমেন্ট, হিস্ট্রি, ইকোনমিক্স, কমার্স, অ্যান্থ্রোপোলজি, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং অন্যান্য যে সকল সোশ্যাল সায়েন্সের যে ডিসিপ্লিনগুলো আছে, সেই বিষয়ে তোমরা যদি মাস্টার ডিগ্রি করো, কমপ্লিট না হলেও চলবে, তোমরা যদি ফাইনাল ইয়ারে পড়ে থাকো তাহলে তোমরা এই ইন্টার্নশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাদের UGC রেকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে, যেখান থেকে তোমরা এই মাস্টার ডিগ্রিটা করছো। আর এক ধরনের এলিজিবিলিটি তোমাদের লাগবে, যে সকল স্টুডেন্টরা 12 ক্লাস পাস করেছে 60% মার্কস নিয়ে, তারাও এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে পারে বা অ্যাপ্লাই করতে পারে। তো এই রকম কিছু কিছু আলাদা আলাদা এলিজিবিলিটি তারা রেখেছে। তো যে যে এলিজিবিলিটি মনে করবে, নিজেকে এই রকম যোগ্যতার অধিকারী মনে করবে, তো তারা এই ইন্টার্নশিপে অংশগ্রহণের জন্য অ্যাপ্লাই করবে। তো আর যে সিলেকশন ক্রাইটেরিয়া আছে, সেক্ষেত্রে তোমাদেরকে 500 ওয়ার্ডের মধ্যে হ্যান্ড রাইটিং হলেও চলবে। তোমাদেরকে টপিক লিখতে হবে, রিজন ফর জয়নিং অ্যাজ ইন্টার্ন ইন NHRC, এই টপিক অনুযায়ী তোমাদেরকে 500 ওয়ার্ডের মধ্যে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। তো লিখে তোমাদেরকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে, যেখানে তোমাদেরকে যে রিসার্চটা দেখাতে হবে, মানে ইন্ডিকেট করতে হবে এই টপিক অনুযায়ী তোমাদের কাজটিকে, তাহলে 500 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। আপাতত অ্যাবস্ট্রাক্টের মতো, এটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়, 500 ওয়ার্ডের মধ্যে সেই মতো করে তোমাদেরকে জানাতে হবে। আর এটা পুরোপুরি মেরিট অনুযায়ী তোমাদের মার্কসগুলোকে ক্যালকুলেট করে, যেটা 100 মার্কস ধরা হবে সেই অনুযায়ী এটাকে স্কোর করা হবে। স্কোর করে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে, যে 500 ওয়ার্ডের মধ্যে তোমরা লিখবে, রাইট আপ করবে, সেটাও 30 মার্কস আছে। এবং যে তোমরা মেরিট, যে তোমাদের যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান আছে, সেটাতে 100 মার্কস ধরা হয়েছে। এবং যারা ক্লাস 12-এ, তারা 30 মার্কসের মধ্যে, এবং গ্র্যাজুয়েশনরা 40 মার্কসের মধ্যে, তারা এই রকম আলাদা আলাদা ভাগ করেছে, ভাগ করে যে মার্কসগুলো পাবে সেই মার্কস অনুযায়ী কিন্তু মেরিট লিস্টটা হবে। তো এইভাবে তারা সিলেকশন প্রসিডিওরটাকে রেখেছে। তো যে কোর্স আছে,
সেই কোর্স 2018 সালে, সেই কোর্সটা আমি তোমাদেরকে একটু বলতে চাইছি যে ক্লাসরুম সেশন থাকবে, ইন্টারাকশন থাকবে অনারেবল চেয়ারপারসনের এবং মেম্বার্স, যেটা এনএইচআরসির মেম্বারদের সঙ্গে থাকবে ইন্টারাকশন, প্রজেক্ট ওয়ার্ক থাকবে হিউম্যান রাইটস ইস্যুর ওপরে, স্টেট প্রেজেন্টেশন থাকবে হিউম্যান রাইটস সেনসেনারিও অফ স্টেট, যেটা বুক রিভিউ থাকবে এনএইচআরসির লাইব্রেরির, ফিল্মস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডিসকাশন থাকবে, ফিল্ড ভিজিট থাকবে এবং কালচারাল প্রোগ্রাম থাকবে। যে সকল প্রোগ্রামগুলো থাকবে সেটা তোমাদের এই কাজের ক্ষেত্রে খুবই উপযোগী হবে। তো এইরকমভাবে এই কোর্সটাকে তারা একটা স্ট্রাকচারাইজ করেছে এই 2018 প্রোগ্রামটাকে। তো যে মূল বিষয় ট্রাভেলিং এবং অ্যালাওয়েন্স, যে স্টাইপেন্ড কত দেবে, তো আপনি যদি সিলেক্ট হন ইন্টার্নসের, তো আউটসাইড যদি দিল্লির আউটসাইডে হন, যেহেতু এই প্রতিষ্ঠানটি দিল্লির, তো আপনারা যদি দিল্লির আউটসাইডে হন, তো আপনাদেরকে সেকেন্ড ক্লাস ট্রেনের ফেয়ার দেওয়া হবে, অর্ডিনারি যে সেকেন্ড ক্লাস ট্রেন, সেই টাকাটা দেওয়া হবে দিল্লি যাওয়ার জন্য এবং আসার জন্য, যেটা নিউ দিল্লিতে, দিল্লি আসা যাওয়ার জন্য তোমাদেরকে সেকেন্ড ক্লাসের টিকিট দেওয়া হবে। অর্ডিনারি মানে জেনারেল ক্যাটাগরি, জেনারেল কামরার যেগুলো, এবং তোমরা যদি সিলেক্ট হও তাহলে তোমাদেরকে দেওয়া হবে 8,000 টাকা করে স্টাইপেন। যদি তোমরা কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পাও এই মেরিট অনুযায়ী, যে মেরিটের কথা আমি একটু আগে বললাম, তাহলে তোমাদের অ্যামাউন্ট হবে 15,000 টাকা। তো যেভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইটা বলে দিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য তোমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে, সেই ওয়েবসাইটটা আমি বলে দেবো। তো তার আগে অ্যাপ্লিকেশন একটি ফর্ম আছে, সেই ফর্মটিকে তোমরা এইচওডি, যে ইনস্টিটিউশন থেকে তোমরা এই যে কোর্সগুলো আমি প্রথমে বলেছি, মাস্টার ডিগ্রি বা বিএ বা এলএলবি এইরকম টাইপের যে কোর্সগুলো আমি বলেছিলাম, সেই কোর্সের যেখান থেকে করছো সেই প্রতিষ্ঠান থেকে, এইচওডির কাছ থেকে তোমাদের কিন্তু ফরওয়ার্ড করতে হবে ওই অ্যাপ্লিকেশন ফর্মটি। সেই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এই অ্যাপ্লাইটি করতে পারবে। এর সঙ্গে তোমাদেরকে লিখতে হবে, তোমাদের হাতে লিখতে হবে সুপারস্ক্রিপ্টেড অন দ্য এনভলভ, যেটা তোমরা ওই অ্যাপ্লিকেশনের উপরে লিখবে, অ্যাপ্লিকেশন ফর WIP 2018। এইটা লিখে তোমরা পাঠিয়ে দেবে এই ঠিকানাটি, ডক্টর সঞ্জয় দুবে ডাইরেক্টর বা ব্যাকেটে অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, মানবাধিকার ভবন, ব্লক সি, GPO কমপ্লেক্স, INA, নিউ দিল্লি 110023। এই ঠিকানায় তোমরা ওই অ্যাপ্লিকেশন সমেত ফরওয়ার্ড করা কপিটি পাঠিয়ে দেবে এনভলভ করে একটা খামের মধ্যে পড়ে। তো যে অ্যাপ্লিকেশন ডেডলাইন সেটি এই মাসের 31 অক্টোবরে শেষ হবে। যদি তোমরা অন্যান্য আরও যে বিষয় জানতে চাও, তো আমি সেই লিঙ্কটিও দিয়ে রাখবো, যে লিঙ্ক থেকে তোমরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই বিষয় সম্পর্কে আরও তথ্য জানতে পারবে এবং অ্যাপ্লাই করবে আশা করা যায়, যারা এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে চাও। তো বন্ধুরা, এটি সোশ্যাল সায়েন্স, আর্টস, ইকোনমিক্স, হিস্ট্রি এরকম, কমার্স, অ্যাকাউন্টস, যে কোনো সেক্টর থেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো নিশ্চয়ই তোমরা এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করার জন্য অ্যাপ্লাই করবে। এটি আশা রেখে আমার এই ভিডিওটি এখানে শেষ করব। তো যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি টিপ দিয়ে রাখো, আর এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।